মানুষের মতো দেখালেও সে আসলে মানুষ নয়। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয়। যৌতুক নিয়ে বিয়ে করেও দিনের পর দিন একটা মেয়েকে নির্যাতন করা মানুষটা মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব নেই। মোটা কাগজের দাপটে নিজেকে অধিক ব্যক্তিত্ববান ভেবে রাস্তায় কুলি বেয়ারাদের সামান্য বিষয়ে চড়থাপ্পড় মারা মানুষগুলো মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব নেই। হতদরিদ্র ভিক্ষুক লোকদের ভিক্ষার বদলে লাথি মেরে তাড়িয়ে দেওয়া মানুষগুলো মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব নেই। রাস্তার ক্ষুধার্ত কুকুরটা এক টুকরা রুটির জন্য কাছে আসলে তাকে লাঠি পেটা কিংবা গরম পানি ছুঁড়ে মারা মানুষগুলো মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব নেই। নিজের সাদা চামড়া বলে কালো চামড়ার মানুষগুলোকে প্রতিনিয়ত অপমান করা মানুষগুলো মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব নেই। বাইরের দুনিয়ার জেদ নিয়ে বাড়ি ফিরে সেই জেদ অকারণেই তার স্ত্রীর উপর ঝাড়া, তার পিটের চাল পিটে লাল করা মানুষটা মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব নেই। একটা ক্ষুধার্ত বাঘ যেমন হরিণকে ছিঁড়ে আশ্রে ভক্ষণ করে, তেমনি সেই শক্তিমান পুরুষগুলো যারা অবৈধভাবে একটা নারীকে উলঙ্গ করে ভোগ করে, যারা কিছু সময়ের তৃপ্তির জন্য একটা নারীকে কলঙ্কিনী বানিয়ে দেয়, সেই পুরুষগুলো মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব নেই। দুর্যোগ দুর্ভোগ কবলিত দরিদ্র মানুষের ত্রাণের অর্থ আত্মসাত করা সমাজের সর্বোচ্চ সম্মানিত ভদ্রলোকগুলো মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব নেই। জানোয়ারের পেট থেকেই কেবল জানোয়ার জন্মায় না, মানুষ থেকেও জানোয়ারের জন্ম হয়। জানোয়ারের পেট থেকে জন্মানো জানোয়ারগুলোর চাইতেও মানুষরূপী জানোয়ারগুলো বেশি হিংস্র হয়। বন্য জানোয়ারগুলোকে প্রথম দেখাতেই চিনতে পারা যায়, কিন্তু মানুষরূপী জানোয়ারগুলোকে চেনা যায় সর্বনাশ হওয়ার পর। বাঘের উদরে জন্মালেই সেটা বাঘ হয়, মোষের উদরে জন্মালেই সেটা মোষ হয়, এমনকি বনপতি সিংহের উদরে জন্মালেও সেটা সিংহ হয়, কিন্তু মানুষের উদরে জন্মালেই সেই মানুষ নয়। বড় জল লোকে তারা জন কয়, মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয়।